আমরা এখানে নাস্তা বানাই, এর মধ্যে দিয়ে জাগর দিয়াইছে যে কইতে আছে শালা রাতরা গেলি কই এই কই এই পিঁড়া পিঁড়ি শুরু করিয়ে দিছে। এই হেয়ের পর আমরা হেই শুনে নামছি, নাস্তা বানানি থুই নামছি, নামিয়ে তো দেখি এই পালা এখানে হেবার পিঁড়ি ফাটাই হেবার গেছে। আর আমি তো ওয়ার্ড কাউন্সিলর, 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, তো আমি জানি না আমি, আমার তো আওয়ামী লীগের কোনো পোস্ট নেই, পোস্ট অ্যাভেল করিনি। আমি কাউন্সিলর হয়ে সমাজের লোকজনের চলাফেরা ওঠা বসা সামাজিক দৃষ্টিতে আমি সবাই সাথে আমার নিরপেক্ষভাবে আমি ই করছি, কিন্তু আমার এখন আমার বাসা সকালবেলা ভাঙচুর করছে, অফিস ভাঙচুর করছে, এই অফিসের লোকজন আসছিলো আমাদের নাস্তিন আর কি ছাত্রদলের নাস্তিন আপা কী নাম কী নাস্তিন এবং আফরোজা খানম নাস্তিন, আর যে আদেমানি কলেজের আহ্বায়ক শাওন মোস্তাক শাওন, আর একত্রিত লোকজন নিয়ে আমার বাসায় হামলা চালাইছে। এটা তাদের কোনো ই থাকতে পারে আমাকে আমি তো জানি, আমার তো কোনো শত্রু নয়, তাহলে তো সিনিয়র লোকজনই আসতেন, আমি করবো মামলা করবো। আমি বাসায় ঘুমানো ছিলাম, হঠাৎ আমার এক কাকি এসে বাসার পাশে, সে দৌড়িতে দৌড়িতে গেছে, বাবু কাউন্সিলরের বাসায় হামলা করতেছে, অনেক মহিলা, একজন মহিলা আর অনেক হুন্ডো নিয়ে আসছে, দাও বড় বড় দাও লাঠি মাঠি নিয়ে আসছে, আমি দৌড়িতে দৌড়িতে আসছি, তার মধ্যে তারা বের হয়ে গেছে। মানে এই আমরা আর কি আমরা আমি বলতে আমরা না আর কি আমাদের এলাকার অনেক লোকজন আছে, মহিলা পুরুষ সবাই যার যা ছিল তাই নিয়ে দৌড়ে আসছে জায়গায়, কিন্তু পায় নাই। সিসিটিভি ফুটেজে একজন মহিলা আসছে, তার নেতৃত্বে অনেকগুলো লোকজন আছে, আমরা এইগুলো এখন পর্যন্ত দেখিনি, এটা দেখে দেখার পর আর কি বলতে পারবো যে কার নেতৃত্ব হয়েছে। প্রথম মনে করেন এরা 25 জন থেকে মনে করেন 5 জন হবে, 4-5টা হুন্ডো নিয়ে আসছে, আসার পরে ভাঙচুর মনে করেন তছনছ করছে, কথা বুঝতেন নিটো আমি তো ঢুকতেই পারিনি, এরা রান্দাও ঠান্দাও চাপাটি চুপাটি দুনিয়া নিয়ে আসছে, আছে দেখো তো অনেক মুরব্বী আছে, অনেক লোকজন আছে, অনেক লোকজন আসছে, আর একটা মেয়ে আসছে কিন্তু মেয়েটারে কখনো দেখিনি। এক মহিলা এক পুরুষ হুন্ডোয় আমার গোয়ালের লগে থামাইছে, থামাই এর মধ্যে পিছে ওই মিছিল আইছে, মিছিল হওয়ার পরে কতক্ষণ পিড়ে পিড়ে করছে, আমরা তো এদিকে বাইরে যেতে পারি না, দাও বড়ি টড়ি হেগোদারও অনেক কসরো, পরে আবার ওই একজনে কইতে আছে যে ওই সাইনবোর্ডটা পিড়েই ভাঙ, পরে আবার ওইটা ভাঙছে, একটা সাইনবোর্ড আছে লাগো বাসার, পরে এই জায়গায় এই জায়গায় বই সবইগুলো বাইর করছে, বাইর করে হের পরে হেরা চলে গেছে, হের মধ্যে পাড়ার মানুষ যারা টের পাই বাইরে আছে বাইরেই আর পায় নাই,